হ্যালো স্টুডেন্ট তোমাদের আবার একবার স্বাগত জানাই আসা টিউশন হোমের আবার একটা নতুন ক্লাসে তোমাদের জন্য আমি যে ক্লাসটি নিয়ে এসেছি সেই ক্লাসটি হলো তোমাদেরই রিকোয়েস্ট করা আজকে আমার ক্লাস ক্লাস এইটের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স মডেল অ্যান্সার পেপার টেন যার পেজ নাম্বার হচ্ছে একশো এখানে ফার্স্ট সাবমিটিভে তোমাদের যেহেতু কোনো ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সে কোনো ভাগ করে দেওয়া নি তাই এখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স সমস্ত কিছু করে দেবো একবারই একটা ক্লাসে এখানে তোমাদের সমস্ত শর্ট থেকে লং সমস্ত কোশ্চেনই করে দেওয়া থাকছে চলো আজকে আমার এই ক্লাসটিকে শুরু করা যাক ক্লাসটিকে শুরু করার আগে বলবো যা সমস্ত ছাত্রছাত্রী আমার ছেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে লিখে দেওয়া আছে যে ফিজিক্যাল সায়েন্স একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করম আই দাগে বলেছে যে নিচে দেখানো চারটি পরীক্ষা না হলে প্রতিটি আলাদা আলাদা রাসায়নিক পদার্থের দ্রবণ উপস্থিত প্রতিটি পরীক্ষা না হলে আলাদা আলাদাভাবে জিঙ্কের দানান যোগ করা হলো কোন কোন ক্ষেত্রে বর্ণের দৃশ্যমান হবে এই অপশান সি দাগে অর্থাৎ তিন এবং চার নম্বর চিত্র এরপরে আছে যে ডবল আই গোলক আকৃতি বস্তুর কেন্দ্রবিস্তু কেন্দ্রবিন্দুতে সমস্ত উত্তরে ভর জমা থাকে বলে ধরা হয় এরপরে তিনের ডাক যেসব পরমাণু প্রোটন সংখ্যার সমান তাদের বলা হয় উত্তরসি আইসোটোপ এরপরে আছে আই ভি সমযোজি বন্ধন গঠিত হয় উত্তরে ইলেকট্রন জোল ব্যবহার করি এরপরে আছে যে ভি বল পরিমাপের সূত্র উত্তরসী ভর তরণ এরপরে আছে আই রকেটের ন্যূনতম উত্তর বি আগার দশমিক দুই কিমি পার সেকেন্ডে ছোড়া হয় এরপরে আছে দুয়ের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি আই দাগে এ এল টু ও থ্রি হল ড্যাস অক্সাইড এবং কার্বন কিন্তু কার্বন মনোক্সাইড হল ড্যাস অক্সাইড শূন্যস্থান পূরণ করো প্রথমটি হবে অর্থাৎ এ এল টু ও থ্রি হল উভয়ধর্মীয় অক্সাইড এবং কার্বন মনোক্সাইড হচ্ছে প্রসম অক্সাইড এরপরে আছে যে ডবল আই আমি একটি ধাতু থার্মোমিটার ও ব্যারোমিটার আমাকে পাওয়া যায় আমার ঘনত তেরো দশমিক ছয় গ্রাম পার সিসিং আমি কে আমি একটি ধাতু অর্থাৎ পারদ থার্মোমিটার ও ব্যারোমিটারে আমাকে পাওয়া যায় থার্মোমিটারে এবং ব্যারোমিটারে কিন্তু পারদ থাকে আর পারদের ঘনত তেরো দশমিক ছয় গ্রাম তাই এটি হবে পারদ এরপরে আছে যে তিনের দাগে এফি সিউএসও ফোর সমান ড্যাশ প্লাস ড্যাশ বিক্রিয়াটি করম এটি হবে যে এফি এসও ফোর প্লাস সিইউ এরপরে আছে আইভি পৃথিবীতে কোনো বস্তুর ওজন আঠান্ন দশমিক আট নিউটন হলে তার ভর ড্যাশ কেজি শূন্যস্থান পূরণ করো এই প্রশ্নের উত্তরটি হবে যে এক নাইন পয়েন্ট এইট নিউটন হয় এক কেজি বস্তুর ওপর তাহলে আঠান্ন নিউটন হবে আঠান্ন দশমিক আঠান্ন দশমিক আট বাই নয় দশমিক আট যদি আমরা এর কাটাকাটি করে মান বের করি তাহলে এটি হবে যে ছয় কেজি এরপরে আছে তিনের দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি আয়ের দাগে সমযোজি যৌগ ও আয়নীয় যৌগে প্রদত্ত পদার্থগুলিকে পৃথক করো জল সোডিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানে আমি তোমাদেরকে বলে দিই যে আমি তোমাদের অনেক আগে একদিন বলেছিলাম যে সমুদ্রে এবং তরির জজি কীভাবে চিনবে তরি জজি চিনতে গেলে সবার শেষে কিন্তু আম থাকবে এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড আম আছে এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানেও কিন্তু আম আছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেশিয়াম অক্সাইড তাই এই দুটো হচ্ছে তরিযোজি কিন্তু সমযোজি যে গ্লো তা কিন্তু আম নেই এখানে দেখো জল আছে কিন্তু আম নেই অ্যামোনিয়া এখানেও আম নেই তাহলে এটি হবে এই দুটো হবে সমযোজি এবং এই দুটো হবে তরিযি এরপরে আছে যে ডবল আই স্টেনলেস স্টিলের প্রধান উপাদানের নাম লিখো চিনুকের খোলকে উপাদান যোগাটির নাম কী স্টেনলেস স্টিলের উপাদান হলো লোহা এবং ক্রোমিয়াম আর ঝিনুকের খোলার উপস্থিত যৌগটির নাম হলো ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ সিএসিও থ্রি এরপরে আছে তিনের দাগে বস্তুর ভাষণ ও নিম্নজনের শর্তগুলি লেখো এরপরে এ প্রশ্নের উত্তরটি যেটি দেওয়া আছে যে ভাসন ও নিম্নজনের শর্ত স্থির তরলে কোনো বস্তুকে ফেলা হলে বস্তুটির ওপর মূলত দুটি বল কাজ করে একটি হচ্ছে একটি বল যে বস্তুর ওজন যা খাড়া নিচের দিকে ক্রিয়া করে এবং অন্যটি হচ্ছে তলে প্লবতা যা খাড়া উপরের দিকে ক্রিয়া করে এই দুটি বলের মান তিনটি অবস্থার সৃষ্টি হয় আর এখানে তার প্রত্যেকটি এ দেওয়া আছে যে আংশিক নিমোজ্জিত অবস্থায় ভাসন প্লবতার মান বস্তু ওজন অপেক্ষা বেশি হলে ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান লেস দেন ডাব্লু টু বস্তু আয়তনে কিছুটা অংশ ঘরে ঘরের বাইরে রেখে ভাসে এটা ঘরের হবে না এটা ভরের হবে এরপরে আছে যে ডবল আই যে পুরোনো নিম্নজন অবস্থায় ভাসন প্রবর্তার মান বস্তু ওজনের সমান হলে অর্থাৎ ডাব্লু ওয়ান ইন্টু ডাব্লু টু বস্তু তরলের মধ্যে ডুব থেকে থেকে যে কোনো জায়গায় ভাসে অর্থাৎ এখান থেকে ডুবে যে কোনো জায়গায় ভাসতে পারে এরপরে আছে যে নিম্নজন প্রবর্তন মান বস্তু ওজন অপেক্ষা কম হলে তাহলে ডাব্লু ওয়ান ইন্টু ডাব্লু টু বস্তু তরলের মধ্যে সম্পূর্ণ ডুবে যায় এরপরে আছে আইভি বলেছে যে দুটি সমান বিপরীত কিন্তু দুটি সমান কিন্তু বিপরীত জাতীয় তড়িৎ আধান পরস্পর পাঁচ সেমি দূরে থেকে পরস্পরের চার ডাইন বল আকর্ষণ করছি আধান দুটির মান কত প্রশ্নের উত্তর সূত্র সূত্রানুযায়ী আকর্ষণ বল এফ সমান কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর্ট স্কার আমি আর না লিখে আর ইন্টু আর লিখে দিয়েছি এটি হচ্ছে সিজে শেখক এরপরে মান বসিয়ে দিই তাহলে এফ এফ সমান কত না চার আছে চার ইন্টু চার সমান কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই এই আর্টস আর্টস কার মানকে তো পাঁচ গুণ পাঁচ স্কোয়ার বা পাঁচ গুণ তো পাঁচ যেহেতু আধান দুটির মান সমান তাই কিউ ওয়ান ইন্টু কিউ টু ইকুয়াল টু কিউ বা কিউ ইন্টু কিউ সমান একশো অতএফ কিউ সমান প্লাস মাইনাস টেন ইএস ইউ অর্থাৎ স্ট্যাট কোলম্ব এরপর আছে অতএফ যে আধান দুটির মান প্লাস ইএসইউ ও মাইনাস প্লাস টেন ইএসইউ বা মাইনাস টেন ইএসইউ এরপরে অতএফ আধান দুটি বিপরীত জাতীয় এক এই ছিল এখানে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স এরপরে আছে লাইফ সায়েন্স একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো দুটি আই দাগে বস্তু সৃষ্টি হয় উত্তর এন্ডোপ্লাজমিক জালিকায় এরপরে আছে ডবল আই ব্যাকটেরিয়া শ্বসন অঙ্কাঠ হলো উত্তরে রাইবোজম এরপরে আছে তিনের দাগে চোখের রেটিনাতে অবস্থিত কোন কোষ মৃদু কোষে মৃদু আলো শ্বসনে সক্ষম এটি হবে যে রড কোষ এরপরে দুয়ের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো এক টিম আইর শূন্যস্থান পূরণ করো শ্বাসবায়ু আদান প্রদান ও শক্তি উৎপাদন প্রক্রিয়াটিকে বলা হয় ড্যাশ এটি হবে শ্বসন এরপরে আছে যে ডবল আই কী করে একটি কোষ একটি কোষকে দেখা যায় মাইক্রোস্কোপের তলা দিয়ে দেখা যায় এরপরে আছে যে তিনের দাগে বিসদৃশ্য বিষয়টি নির্বাচন করো বা লেখো প্যারেন কাইমা কলা যোগ কলা কোলেন কাইমা কলা আর ক্লোরেন কাইমা কলা এটি হবে যে যোগ কলা এরপরে আছে তিনের দাগে একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো একটি আয় দাগে কোষ গ্রহরের দুটি গুরুত্বপূর্ণ কাজ লেখো কোষ গ্রহরের কাজ উদ্ভিদ কোষের ভ্যাকুয়ালের মধ্যে যে কোষ থাকে সে থাকে তা কোষান্তর অভিশ্রবণে সাহায্য করা আর গ্যাস পুনর্গ্রহর শৈবাল জাতীয় উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে এরপরে আছে যে ডবল আই কোন কোষে অঙ্গাণুকে আত্মঘাতী থলি বলে ও কেন আত্মঘাতী থলি বলে লাইসোজমকে আত্মঘাতী থলি বলা হয় এবং লাইসোজমে প্রায় পঞ্চাশ রকম আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে রোগগ্রস্ত ক্ষমতাহীন কোষে লাইসজমটি বিদীর্ণ হলে নির্গত উৎসেচকের ক্রিয়া সম্পূর্ণ পাচিতে হয় তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় এই ঘটনাকে অটোলাইসিস বলে ছাত্রছাত্রীরা তোমাদের জন্য এই ছিল আজকে আমার এই ক্লাসটি ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি আর ছাত্রছাত্রীদেরকে যে কথাটা আমি বলি অবশ্যই আবার একবার বলে দিই যে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করবে তোমা তোমরা এই কমেন্ট করছো যে আমি অনেকটা উৎসাহিত হচ্ছি এবং তোমাদের কমেন্ট করার জন্যই আমি তোমাদের এই ক্লাস হয়ে দিচ্ছি ঠিক আছে টাটা বাই বাই দেখাবে পরে ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো